মিথুন রাশি বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিতে হবে জুন থেকে আগস্ট সবচেয়ে ভালো সময় আমি একটু খুব চট করে জেনে নি মিথুন রাশি কেমন মিথুন হচ্ছে আপনার ইয়ে বুধের ঘর এখানে বুধ নিজের ঘরে থাকে এবং এই বুধ যদি নিজের ঘরে যদি থাকে যারা মিথুন রাশিতে পেয়ার এটা এটা একটা পেয়ারের রাশি তো বলা যেতে পারে যে এখানে বৃদ্ধি হবে সমস্ত দিক থেকে একটা বৃদ্ধি কারণ কি দেখা গেছে সামনে মানে হরোস্কোপে বুধ বুধাদিত্য যোগ নিয়ে বুধ রবির সঙ্গে এই বছরে এই শুদ্ধতে নিয়তি আছে তো আমি এটা বলতে পারি যে আপনারা যদি একটু বুদ্ধি করে চলেন তাহলে সুযোগও পাবেন পরিবারকে নিয়ন্ত্রিত করবেন ব্যবসাটায় নতুন নতুন কারোবারের সৃষ্টি আসতে পারে এবং ফ্যামিলি লাইফটাও ভালো থাকবে মিথুন রাশি বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিতে হবে জুন থেকে আগস্ট সবচেয়ে ভালো সময় আমি একটু খুব চট করে জেনে নি মিথুন রাশি কেমন মিথুন হচ্ছে আপনার ইয়ে বুধের ঘর এখানে বুধ নিজের ঘরে থাকে এবং এই বুধ যদি নিজের ঘরে যদি থাকে যারা মিথুন রাশিতে পেয়ার এটা এটা একটা পেয়ারের রাশি তো বলা যেতে পারে যে এখানে বৃদ্ধি হবে সমস্ত দিক থেকে একটা বৃদ্ধি কারণ কি দেখা গেছে সামনে মানে হরোস্কোপে বুধ বুধাদিত্য যোগ নিয়ে বুধ রবির সঙ্গে এই বছরে এই শুদ্ধতে নিয়তি আছে তো আমি এটা বলতে পারি যে আপনারা যদি একটু বুদ্ধি করে চলেন তাহলে সুযোগও পাবেন পরিবারকে নিয়ন্ত্রিত করবেন ব্যবসাটায় নতুন নতুন কারোবারের সৃষ্টি আসতে পারে এবং ফ্যামিলি লাইফটাও ভালো থাকবে।